নমস্কার, এনি24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। অভাব হোক বা স্বভাব, কোনো মতে মেনে নেওয়া যায় না ঠাকুর দেবতার নামে অবৈধভাবে চাঁদা তোলা। প্রায়ই শোনা যায় ঠাকুর দেবতা কিংবা মন্দিরের নামে চাঁদা তুলতে দেখা যায় কিছু লোককে শহর তথা গ্রামে। এমনকি তাদের কাছে রিসিট, বই বা খাতাও থাকে, দেখলে বোঝা যায় তারা বৈধভাবে এসেছে। কিন্তু একটু খবর নিলেই জানা যাবে তাদের মধ্যে অর্ধেক লোকই অবৈধ। বুধবার সকাল থেকে চাঁদা তুলতে বেরিয়ে পড়ে কয়েকটি যুবক শিলচর শহরে। শিলচর শরৎপল্লীর রাজদাস নামের বয়স 25-এর এক যুবক শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে ধরা পড়ে ন্যাশনাল হাইওয়ে অ্যাভিনিউর এক বাড়ি থেকে। বেশ কয়েকটি বাড়ি থেকে সে চাঁদা তুলেছে। সে নাকি গত 5 বছর থেকে এভাবেই চাঁদা তুলে আসছে, এমনই অভিযোগ করছিল উপস্থিত জনতা। এদিকে হাইলাকান্দি রোড শনি মন্দিরের পূজারি জানিয়েছেন, এভাবে ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার সিস্টেম তাদের নেই। গত কয়েক মাস থেকে শিলচরে শহরে ঘন ঘন চুরি হচ্ছে, জনতারা সন্দেহ করছেন। এইভাবে চাঁদার নাম করে বাড়ি সার্ভে করে নাকি চোরেরা চলে যায় তাদের পরবর্তী পরিকল্পনা সফল করার জন্য। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল থেকে। এই ধরনের নিউজ আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন। আজকে অনুমানিক দুপুর 12টার সময় আমার বাড়িতে একটা ছেলে গেছে, তো আমি উপরতলা আসলাম। হঠাৎ আমি নামতে নামতে ছেলেটা বাইরে হয়ে যান, নিচে আমার মিসেস রেখে গেলাম। কে আইসব কইছে শনি মন্দিরের চান্দা। আমি এই যে গেলাম, কোন জায়গাতে যাইছো বার কইছে ন্যাশনাল পয়েন্টে যে শনি মন্দির, ওই শনি মন্দিরের বাৎসরিক উৎসব। এই শনি মন্দির তো আমরা বাৎসরিক উৎসব কোন সময় আমরা জানি। সঙ্গে সঙ্গে আমি তাদের কইলাম ন্যাশনাল পয়েন্টে শনি মন্দির নেই, রবীন্দ্রসরণের পাশে শনি মন্দির নেই। তখন কয় না লিঙ্ক রোডের শনি মন্দির। তখন আমার তো সন্দেহ হয়েছে, কইছে আমার, আমি কইছি না আমি দিতাম না। কইছে হ্যাঁ বাইরে হয়ে গেছে, বাইরে আমার অপোজিট বাড়িতে গেছে। ততক্ষণে আমি বাইরে হইয়া সামনে আইসি, যেই হ্যাঁ গলির থেকে সামনে আইসি। আর আইয়া পরে আমি পূজারি যে ঠাকুরদা আর বাপন আচারি তারে আমি পাইছি। কইলাম যে এরকম একটা ছেলে যে তুমি কইছিল চাঁদা তুলে, তারে তো আজকে পাইলিছি, ওই ধরো। ওই তখন ধরছি হেয়ার, আমি ধরার পরে তার পকেট থেকে একটা রিসিপ্ট কইল, পাতা একটা খাতা বাইর করছি, শনি মন্দিরের চাঁদা কইয়া লেখা, এবং এটার মাঝে 10 টাকা 5 টাকা করে কালেকশন করছে। ওই আমরা তারে ধরিয়া এখন মন্দিরের সামনে লই আইছি। আপনার বাসাটা কোন জায়গা? এ একবার কইছে লিঙ্ক রোড বাসা, একবার কইছে সোনাই রোড বাসা। এখন মানুষের মুখে শুনলাম হ্যাঁ শরৎপল্লী দিয়ে বাসা। আপনার বাসাটা কোন? আমার বাসা রামকৃষ্ণ সরণি ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। আমার বাসাতে চুরিতে গেছে। নাম আপনার? আমার নাম সঞ্জীব দাস। 5 বছর থেকে আমরা তারে টুকাইলাম। আমাদের মন্দিরের কথা কইয়া কইয়া প্রত্যেকের বাড়িতে গিয়া চাঁদা তুলে, প্রত্যেকেই আমরা আইয়া কমপ্লেন দিই যে দাদা আপনারা মন্দিরের কথা কইয়া চাঁদা তুলছে, আমরা তো চাঁদা দিছি। আমরা বললাম না, আমরা তো কোনো চাঁদা কালেকশন করা হয় না। আমরা কোনোদিনই আমরা উৎসব করলেও আমরা উৎসবও আমরা কোনো রিসিপ্ট নাই, কোনো চাঁদা কোনো কিছু আমরা সিস্টেম নাই। আমরা যার ইচ্ছা যত ডোনেশন আমরা প্রণামী বক্সে আইয়া দেওয়া। কিন্তু আমরা কৃষ্ণকান্ত দার নিউজে আমরা কইছিলাম যে কেউ চাঁদা দিবা না, তারে আমরা 5 বছর থেকে দূরাইলাম। আজকে আমাদেরই পাড়ার রাজুদা ওর বাড়িতে গিয়ে সে চাঁদা তুলছে। কোন জায়গায়? ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সরণি যে ওনার বাড়ি, ওনার বাড়িতে গিয়ে আজকে চাঁদা তুলছে। চাঁদা তোলার পরে উনি আমাকে রাস্তাতে পেয়ে বললেন এই তোমাদের মন্দিরের কথা কয়ে চাঁদা তুলে। তখন আমি তারে কইলাম কই, বলে একটু ছেলেটা খাওয়া মাত্রই আমি আর হে মিলিয়া দুজনে মিলিয়া গিয়া তারে ধরা হয়েছে। ধরার পরে হে আমার আর দেখিয়াই তার রিসিপ্টটা রেজিস্টারি একটা আছে খাতার মতন, ওইটা লুকাই লিছে। তারপরে আমরা তো তারে ধরিয়া জিগানির পরে হে শিকারও পাইছে, আমরা রেজিস্টারিও দেখছি। বিগত 5 বছর থেকে সবের বাড়িতে চাঁদা তুলে সবাইরে আমরা একটাই অনুরোধ, কেউ এরকম চাঁদা দেবেন না। যার ইচ্ছা মন্দিরে গিয়ে দিবেন, যে কোনো মন্দিরই হোক মন্দিরে গিয়ে চাঁদা দিবেন, কেউ বাড়িতে কেউ হাতে দেবেন না। আপনি এই মন্দিরের পূজারী? আমি এই মন্দিরের পূজারী। কি নাম আপনার? ধ্রুব আচার্য। কিটা করছে? কন্টিনিউ মন্দিরে বলে চাঁদা তুলিয়া। হ্যাঁ 5 বছর ধরে বলে আমি বলে তুলিয়া বলে, কিন্তু আমি এরকম জানি না। আমি দুই মাস আসলাম না, 2 মাস আগে আমি কিছু তুলছতনি, কিছু তুলছতনি, একবার কোনো গেছিলাম।20 টাকা দিলি যেটা গেছে শনিবার সবাই ডরায়, আমি 20 টাকা তারা দিলি আজকে দিকে।
আর এই মন্দির থেকে কোনোদিনও মানে চান্দা তোলা নিলে কেউ দেবো না। আরো মানুষ আছে, হাতে নাতে তারা ধরা খাইছে। তো এই মন্দির থেকে কখনো মানে কেউ বাড়িতে গিয়ে আমরা শনি মন্দির শনি মন্দির তরফ থেকে মানে কোনো চান্দা বাড়ি বাড়ি তোলা হয় না, চান্দা তোলা হয় না। আচ্ছা, কিন্তু আমি শনি মন্দির একজন কমিটির মানুষ মেম্বার, হ্যাঁ নিজে আমার ঘরে চান্দা গেছে, আমি তারা ধরছি, ধরে আমার যেটা করিস না পারে না তারা ছাড়ি দিচ্ছিলাম। আজকের দিকে চুর ধরছে মানুষ আগের দিকে, হেউই তার মানে তার একটা গ্রুপ আছে, ওইটাই তারা বাইরে করা। কজনের গ্রুপ আছে? লাগে বাঙালি না হিন্দু? তো কজনের গ্রুপ আছে? না গ্রুপ না, এটা বাঙালি না হিন্দু আগে ঠিক আছে নাই না, একলা একলাই নিতো বাঙালি না হিন্দু। মন্দিরের নাম আরো বহুত বড় গ্রুপ আছে, তারা এগেনস্টে বহুত বড় করা হয়েছে। আমি